হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলভিজি টেকে সবাইকে ওয়েলকাম করছি, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি পাসপোর্টের আবেদন করেছেন, ধরেন আপনি রেগুলার ডেলিভারির জন্য আবেদন করেছেন 5 বছরের জন্য 6,325 টাকা। এখন আপনি চাচ্ছেন কোনো কারণে, আপনি রেগুলার ডেলিভারি চাচ্ছেন না, আপনি এক্সপ্রেস ডেলিভারি চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে যেমন এখানে এক্সপ্রেস ডেলিভারিতে আপনাকে বাড়তি আরও টাকা দিতে হবে, যেমন রেগুলার ডেলিভারি হচ্ছে 6,325 টাকা, আর এক্সপ্রেস ডেলিভারি 5 বছরের 8,625 টাকা। এখন আপনি ব্যাংকও কেটে ফেলছেন, আপনি রেগুলার ডেলিভারি আপনি আবেদন করে ফেলছেন রেগুলার ডেলিভারি দিয়ে, আবার আপনি ব্যাংকও কেটে ফেলছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি আবার যে ব্যাংকের টাকা, যে ব্যাংকে আপনি টাকা জমা দিয়েছেন সেই ব্যাংকে আবার যাবেন, ওই স্লিপটা দিয়ে বাড়তি টাকা দিবেন, অর্থাৎ এক্সপ্রেস ডেলিভারি করার জন্য যে এডিশনাল টাকা সেটা আপনি অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দিলে ওনারা আপনাকে এক্সপ্রেস ডেলিভারির একটা রিসিপ্ট দিয়ে দিবে, অর্থাৎ 8,625 টাকার রিসিপ্ট দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আপনি এটা পাসপোর্ট অফিসে সাবমিট করে দিতে পারবেন। তো এই ছিল ব্যাপার যে আপনি রেগুলার ডেলিভারি জন্য রেগুলার আবেদন করার পরেও আপনি এক্সপ্রেস ডেলিভারির জন্য ব্যাংক ড্রাফট করে আপনি টাকা জমা দিতে পারবেন। তা আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।